আসসালামু আলাইকুম। আপনি কি একটি কুচি সালোয়ার বা সাধারণ যে কুচি পায়জামাগুলো আছে আপনি সঠিক নিয়মে কাটিং ও সেলাইটি শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। একটি সাধারণ কুচি সালোয়ারে কতটুকু আমাদের কুচির জন্য কাপড় নিতে হবে, কতটুকু বেল্টটি নিতে হবে, হাইয়ের মাপটি কার জন্য কতটুকু নিতে হবে, এই বিষয়গুলো আমি ধাপে ধাপে খুব সুন্দর করে বোঝাবো যেন আপনি খুব সহজে বুঝতে পারেন। তো চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই। এই সালোয়ারটি তৈরি করার জন্য এখানে 2 গজ 2 গিরা কাপড় নিয়েছি। কাপড়টি আমাদেরকে ওপেন করে সুন্দর করে এখানে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো এইভাবে কাপড়ের দুইটি মাথা একখানে করে এখানে একটি ভাঁজ করে নিতে হবে। এইভাবে একটি ভাঁজ করে নেওয়ার পরে এইদিকে আরও একটি ভাঁজ করে নিতে হবে আমাদেরকে। এইভাবে ভাঁজটি করে নেওয়ার পরে খোলা সেটটা বাইরের দিকে রাখতে হবে, আটকানো সেটটা আপনি যেদিকে থাকবেন সেই দিকে রাখতে হবে, এবং আমরা সালোয়ারের যে পায়ের মুখের মাপটি নেব সেই দিকেও আটকানো সাইড রাখতে হবে। এই খোলা সাইডে যদি আপনি পায়ের মুখের মাপটি নিয়ে কাটিং করেন তাহলে বেলে কিন্তু আপনার অনেকগুলো জয়েন্ট পড়বে, আর যদি আটকানো সাইডের দিকে আপনি পায়ের মুখের মাপটি নিয়ে কাটিং করেন তাহলে কিন্তু বেলে কোনো জয়েন্টই পড়বে না। তো আমি প্রতিটি বিষয় আপনাকে ধাপে ধাপে খুব সহজ করে বোঝাবো, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো আমাদেরকে যে কাজটি করতে হবে এইদিকে সেলাই মার্জিনে কাপড়কে একটি মার্জিন করে নিতে হবে। তো অবশ্যই এখানে আপনাকে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনে কাপড়কে একটি মার্জিন করে নিতে হবে। এভাবে মার্জিনটি করার পরে সালোয়ারের লম্বা মাপটি নিতে হবে। এই সালোয়ারটি আমি 40 ইঞ্চি লম্বা তৈরি করব। তো যারা প্রাপ্ত বয়স তাদের বেলের মাপটি আমরা কত ইঞ্চি নেব, এখানে 6.5 থেকে 7 ইঞ্চি আমাদেরকে নিতে হবে। বেল্টটি সহ কিন্তু এই সালোয়ারের লম্বা মাপটি আমাদেরকে 40 ইঞ্চি তৈরি করতে হবে। তো সালোয়ারের লম্বা মাপটি আপনি কীভাবে নেবেন, দুইটি নিয়মে এখানে লম্বা মাপটি আপনি নিতে পারেন। তো এই মার্জিন থেকে ফিতা রেখে এই সালোয়ারটির লম্বা মাপটি আপনি নিয়ে নিতে পারবেন। তো সালোয়ারটি আমরা 40 ইঞ্চি লম্বা তৈরি করব। বেল্টটি যদি আমরা 6.5 ইঞ্চি দিই তাহলে পায়ের যে পাড় দুটি আমাদের কত ইঞ্চি লম্বা নিতে হবে, এখানে 33.5 ইঞ্চি লম্বা নিতে হবে, তাই না? তো এখানে 33.5 ইঞ্চিতে আমি মার্জিনটি করে নিচ্ছি। তো এখন যদি আমরা 6.5 ইঞ্চি ফিতা এইভাবে এই মার্জিন থেকে বাইরে রেখে সেলোয়ারের লম্বা মাপটি নেই তাহলে দেখুন এখানে কিন্তু 40 ইঞ্চি হচ্ছে, তাই না? তাহলে এখানে আপনি দুইটি নিয়মে লম্বা মাপটি নিতে পারবেন। এইভাবে ফিতাটি রেখেও লম্বা মাপটি নিতে পারবেন, নাহলে বেলের মাপটি বাদ দিয়েও কিন্তু আপনি নিতে পারেন। যে নিয়মটি আপনার কাছে সুবিধা হবে সেই নিয়মে আপনি সেলোয়ারের লম্বা মাপটি নিয়ে নেবেন। তো এখানে এখন আমাদেরকে মার্জিনটি সোজা করে টেনে নিতে হবে এবং মুড়িয়ে সিলিয়ে দেওয়ার জন্য এখানে এক্সট্রা কাপড়ও নিয়ে নিতে হবে। এখানে আপনি 1.5 ইঞ্চি পর্যন্ত এক্সট্রা কাপড়টি নিয়ে নিতে পারেন। এইভাবে লম্বা মাপটি নেওয়ার পরে সালোয়ারের পায়ের মুখের মাপটি নিতে হবে। একটি সাধারণ সালোয়ারের পায়ের মুখের মাপটি আমরা কত ইঞ্চি নেব, সর্বনিম্ন আপনি 11 ইঞ্চি নিতে পারবেন, এর উপরে 11.5, 12, 13, 14, এটা আপনার রুচি বা কাস্টমারের রুচি অনুযায়ী কিন্তু আপনি নিতে পারেন। তো এখানে পায়ের মুখের মাপটি আমি 13 ইঞ্চি দেব। 13 কে 2 ভাগ করলে কত হচ্ছে, 6.5 ইঞ্চিতে মার্জিন করব। এবং সেলাই মার্জিনের জন্য এখানে এক্সট্রা কাপড় নিতে হবে 1 ইঞ্চি পরিমাণ। এইভাবে পায়ের মুখের মাপটি নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন লুজ এবং হাইয়ের মাপটি আমাদেরকে নিতে হবে। একটি সালোয়ার 40 ইঞ্চি লম্বা হলে হাইয়ের মাপটি আমরা কত ইঞ্চি নেব, যাদের বডিটি 38 থেকে নিচের দিকে হবে তাদের জন্য 14.5 ইঞ্চি নিতে হবে, যাদের বডিটি 38 ইঞ্চি প্লাস হয়ে যাবে তাদের জন্য 15.5 ইঞ্চি নিতে হবে। তো এই সালোয়ারটি আমি যার জন্য তৈরি করতেছি তার বডির মাপটি 38 ইঞ্চির উপরে, এই জন্য এখানে হাইয়ের মাপটি আমি 15.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি। 6.5 ইঞ্চি ফিতা এই মার্জিন থেকে বাইরের দিকে রাখবো, রেখে এখানে 15.5 ইঞ্চিতে হাইয়ের জন্য মার্জিনটি করব। তো এইভাবে কিন্তু আমাদেরকে হাইয়ের মাপটি নিয়ে নিতে হবে। এরপরে এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। এরপর এখানে লুচের মাপটি নিতে হবে। লুচের মাপটি নেওয়ার যে নিয়ম, আপনি যার জন্য স্যালোয়ারটি তৈরি করতেছেন তার যে কামিজের কমর মানে হিপের মাপ, এখানে বডির মাপ বা পেটের মাপ অনুযায়ী নেওয়া যাবে না, কারণ এই স্যালোয়ারটি কিন্তু পেটের নিচ থেকেই ব্যবহার করবে, তাই না? এই জন্য কামিজের কমর বা হিপ এবং কমর একই জিনিস, সেই মাপ অনুযায়ী আমাদেরকে লুচের মাপটি নিতে হবে। তো যার জন্য আমি তৈরি করতেছি তার কামিজের হিপের মাপ হচ্ছে 40 ইঞ্চি। তো একই নিয়মে আপনি যার জন্য তৈরি করবেন তার যে মাপটি আসবে সেই মাপটিকে 4 ভাগ করতে হবে। এখানে 40 কে 4 ভাগ করলে কত হচ্ছে, 10 ইঞ্চিতে মার্জিন করব। এই মার্জিন থেকে আপনি লুজ কতটুকু নেবেন, এই মার্জিন থেকে সর্বনিম্ন আপনি 5 ইঞ্চি নিতে পারবেন। কত ইঞ্চি, সর্বনিম্ন 5 ইঞ্চি। কমরের যে মাপটি আসবে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ এইভাবে নিতে হবে। নেওয়ার পরে এই মার্জিন থেকে সর্বনিম্ন আপনি 5 ইঞ্চি নিতে পারবেন, এর উপরে 6 ইঞ্চি 7 ইঞ্চি 8 ইঞ্চি সেটা আপনার রুচি অনুযায়ী আপনি নিয়ে নিতে পারেন। তো এখানে আমি মেপে দেখবো কত ইঞ্চি আছে, 6.5 ইঞ্চি। তো সম্পূর্ণ লুজটি আমি দিয়ে দিচ্ছি। এর থেকে যদি আপনার বেশি লুজ নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই এখানে কল্লি বা জয়েন্টে আপনাকে লুজটি বাড়িয়ে নিতে হবে।
তো এখানে আমাদেরকে হাইয়ের জন্য রাউন্ড শেপটি করতে হবে। তো এখানে থেকে 1.5 ইঞ্চিতে আমি হাইয়ের জন্য রাউন্ড শেপটি করে নিচ্ছি। এই মার্জিনটাকে উপরে থেকে টেনে নিতে হবে। তো স্যালোয়ারের যে হাইয়ের রাউন্ড শেপটি করার নিয়ম, একেবারে এইভাবে রাউন্ড করে দেওয়া যাবে না, এখানে একটু সোজা করে দিতে হবে এইভাবে। এইভাবে হাই এবং লুচের মাপটি নেওয়ার পরে এখানে মার্জিনটি আপনাকে টেনে নিতে হবে। তো একটি সাধারণ স্যালোয়ারের এই মার্জিনটি টেনে নেওয়ার ভিতরে 2টি নিয়ম আছে। যারা একটু লুজ ফিটিং পরতে ভালোবাসে তাদের জন্য মার্জিনটি আপনাকে সোজা করে টেনে নিতে হবে, আর যারা একটু ফিটিং পরতে ভালোবাসবে তাদের জন্য মার্জিনটি দেখুন এইভাবে একটু রাউন্ড করে ভিতরের দিকে টেনে নিতে হবে। তো এই স্যালোয়ারটি আমি লুজ ফিটিং তৈরি করব, এই জন্য মার্জিনটাকে এখানে আমি সোজা করে টেনে নেব। কি করতে হবে, যারা একটু লুজ ফিটিং পড়বে তাদের জন্য এভাবে সোজা করে টেনে নিতে হবে, যারা একটু ফিটিং পড়বে দেখুন আপনি এইভাবে এখানে আরও একটু ভিতর দিকে কিন্তু এই মার্জিনটাকে এইভাবে মিলিয়ে দিতে পারবেন, এইভাবে মিলিয়ে দিতে পারবেন। তাহলে কি হবে, এই কাপড়টি এখানে শর্ট হওয়ার কারণে এখানে কিন্তু ফিটিং হয়ে যাবে। এইভাবে আমাদেরকে মার্জিনটি করে তারপরে কাটিংটি করতে হবে। এই অবস্থায় সালোয়ারটি মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা কাটিং করব। এবং বেল্টটি সঠিক নিয়মে কাটার যে নিয়ম সেই নিয়মটিও আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই সালোয়ারটি সঠিক নিয়মে কীভাবে সেলাই করব, কুচির সাথে বেলগুলো আমরা কীভাবে মিল করে সেট করব, হাইটি কীভাবে জয়েন দেবো, প্রতিটি বিষয় আপনাকে ধাপে ধাপে খুব সহজ করে বোঝাবো। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এইভাবে পায়ের পার দুটি কাটিং করে নেওয়ার পরে পায়ের পার দুটি আমাদেরকে এখান থেকে সরিয়ে রাখতে হবে। এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টিতে আমরা বেল্টটি তৈরি করব। তো এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টিতে কিন্তু আমাদেরকে বেল্টটি তৈরি করতে হবে। সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, এলাস্টিক বা ফিতার ঘাট তৈরি করার জন্য এখানে আপনাকে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। তো আমি মার্জিনটি করে নিচ্ছি। এরপর এখানে বেলের লম্বা মাপটি নিতে হবে। তো একটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সালোয়ারের পায়ের পার দুটি কাটিং করার সময় আপনি যদি বেল্টটি 6.5 ইঞ্চি বাদ দিয়ে কাটিং করেন তাহলে বেল্টটি আপনাকে 6.5 ইঞ্চি নিতে হবে। যদি 7 ইঞ্চি বাদ দিয়ে কাটিং করেন তাহলে বেল্টটি আপনাকে 7 ইঞ্চি তৈরি করতে হবে। বেল্টটি আপনি 6.5 ইঞ্চি বাদ দিয়েছেন, বেল্টটি আপনি 6 ইঞ্চি তৈরি করেছেন, তাহলে সালোয়ারটি 1/2 ইঞ্চি লম্বা শর্ট হয়ে যাবে এবং হাই কিন্তু আপনার টাইট হয়ে যাবে। আপনি কাটিং করার সময় বেল্টটি 6.5 ইঞ্চি নিয়েছেন কিন্তু বেল্টটি আপনি তৈরি করেছেন 7 ইঞ্চি, তাহলে সালোয়ারটি কিন্তু আপনার 1/2 ইঞ্চি লম্বা হয়ে যাবে এবং হাইটিও বড় হয়ে যাবে। অবশ্যই বেল্টটি আপনি কাটিং করার সময় যতটুকু বাদ দিয়ে কাটিং করবেন ততটুকুই বেল্টটি আপনাকে তৈরি করতে হবে, এতে জয়েন্ট পড়লে জয়েন্ট দিয়েও আপনাকে তৈরি করতে হবে। তো এইভাবে 6.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নেব। তো এখানে কিন্তু বেল্টটিতে অবশ্যই আমার জয়েন্ট পড়বে। তো জয়েন্ট দিয়ে কীভাবে বেল্টটি তৈরি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন বেলের পাশের মাপটি নিতে হবে। বেলের পাশের মাপটি নেওয়ার যে নিয়ম, মানে বেল্টটির লুচের মাপ, এই স্যালোয়ারটি আমি কত ইঞ্চি কম রেখার জন্য কাটিং করতেছি, 40 ইঞ্চি, তাই না? এই 40-এর সাথে আমি 4 ইঞ্চি বা 6 ইঞ্চি যোগ করে বেলের পাশের মাপটি নিব। একইভাবে আপনি যার জন্য তৈরি করবেন তার কোমরের মাপের সাথে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি যোগ করে বেলের পাশের মাপটি নিতে হবে। তো আমি 40-এর সাথে যদি 4 ইঞ্চি যোগ করি কত হচ্ছে 44, আর যদি 6 ইঞ্চি যোগ করি 46। তো বেল্টটি আমি পাশে 46 ইঞ্চি তৈরি করব। 46-কে 4 ভাগ করলে কত হচ্ছে 11.5, 11.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিন এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টিতে আমরা কিন্তু এখানে জয়েন্টের কাপড়টি বাইর করে নিয়ে নিব। তো এইটা হচ্ছে আমাদের জয়েন্টের কাপড়। জয়েন্টটি দেওয়ার পরে বেল্টটি আপনি আরও ভালো করে সাইজ করে নেবেন, যেহেতু আমি সেলাই করে দেখাবো, অবশ্যই আপনাকে সাইজ করে দেখাবো কীভাবে বেল্টটি আমাদেরকে সাইজ করে নিতে হবে। এই অবস্থায় সালোয়ারটি কাটিং করে একেবারে কমপ্লিট হয়ে গেছে। চলুন একটি সালোয়ার সহজ নিয়মে কীভাবে সেলাই করতে হবে আপনাকে আমি ধাপে ধাপে শিখিয়ে দিব এবং সহজভাবে যেন আপনি শিখতে পারেন। চলুন সেলাই করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি। তো পায়ের পার্টগুলো যে কোনো একটি সাইডে আমরা সরিয়ে রাখবো। সর্বপ্রথম আমরা বেলের জয়েন্টগুলো দিয়ে নিব। তো এই টুকরো কাপড়টি এভাবে রাখবো এবং বেলের পার্টটি এই টুকরো কাপড়টির উপরে রেখে এভাবে সেলাই দিয়ে আমাদেরকে এখানে জয়েন্ট দিয়ে নিতে হবে। তো একটি সেটে এইভাবে জয়েন্ট দেওয়া হয়ে গেলে আরেকটি টুকরো কাপড় নিয়ে আরেকটি সেটে আমাদেরকে জয়েন্টটি দিতে হবে। তো এইভাবেই আমাদেরকে সুন্দর করে মিল করে রাখতে হবে। এইভাবে জয়েন্টটি দেওয়া হয়ে গেলে এইদিকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পর এখানে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে।
বেল্টটি তৈরি করার জন্য দুইটি পার্ট, দুইটি পার্টে একই নিয়মে আমাদেরকে টুকরো কাপড়গুলো জয়েন দিয়ে দিতে হবে। তো একটি পার্ট আমি জয়েন্টটি দিয়ে দেখাচ্ছি, এরপর এইভাবে একটি ভাঁজ করব, তারপরে আরও একটি ভাঁজ করব এবং বেল্টটির অ্যাকুরেট মাপে দেখুন এভাবে সোজা করে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে ফেলে দিতে হবে। তো দুইটি পার্ট কিন্তু আমাদেরকে একই নিয়মে তৈরি করতে হবে। তো একটি পার্ট আমি আগেই তৈরি করে নিয়েছি, তো এই পার্টটি এভাবে রাখবো, এই পার্টটির উপরে এই পার্টটি রাখতে হবে। রেখে এখানে কিন্তু আমি ফিতা দিব এই পায়জামাটিতে, তাই এখানে ফিতার জন্য ঘাট তৈরি করে নিতে হবে। তো এতটুকু সেলাই করে নেওয়ার পরে এখানে 1/2 ইঞ্চি ফাঁকা রাখতে হবে, রেখে আবার এখান থেকে সেলাইটি ধরতে হবে। এরপর যে কাজটি করতে হবে এই সেলাইটিকে দেখুন এইভাবে দুই দিকে ফাটিয়ে নেওয়ার পরে এতটুকু জায়গা আমরা এখানে চাপ সেলাই দিয়ে নেব। এইভাবে সেলাইটি দেওয়া হয়ে গেলে ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে, করে নিয়ে অপর সাইডটি এইভাবে ফিতা দিয়ে মেপে আপনি নিতে পারেন, না হলে আনুমানিক করে নিতে পারেন। এই সাইডটি একেবারে বরাবর আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া হয়ে গেলে বেল্টটি একবারে উল্টিয়ে নিতে হবে এবং এইভাবে একটি ভাঁজ করতে হবে, তারপরে আরও একটি ভাঁজ করতে হবে। দুইটি ভাঁজ করে এখানে আমাদেরকে বরাবর সেলাইটি দিয়ে দিতে হবে। তো একটি সালোয়ারের বেল্টের ফিতার জন্য ঘাট কীভাবে তৈরি করতে হবে, কীভাবে সেলাই করতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এইভাবে আমাদেরকে সমান করে বরাবর এই সেলাইটি এভাবে দিয়ে দিতে হবে এবং এক্সট্রা সুতোগুলো সুন্দর করে কাটিং করে নিতে হবে। বেল্টটিকে আমরা এভাবে ভাঁজ করে যে কোনো একটি সাইডে এখন রেখে দিব। এরপরে পায়ের পার্ট দুটি নিয়ে নিতে হবে। তো সর্বপ্রথম এখানে একটি পায়ের পার্ট আমি নিয়ে নিচ্ছি, তো একেবারে এইভাবে ওপেন করে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে আপনি যতটুকু এক্সট্রা কাপড় রেখেছেন মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য ততটুকু কাপড় এভাবে ফার্স্টে ভাঁজ করতে হবে, তারপরে আরও একটি ভাঁজ করতে হবে। যতটুকু আপনি মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় রেখেছেন সেই কাপড়টি দুই ভাঁজে এইভাবে আমাদেরকে নিয়ে নিতে হবে, নিয়ে একেবারে মাথা দিয়ে এখানে সেলাইটি দিয়ে দিতে হবে। তো এখানে শুধু আমি কাপড়ের উপরেই সেলাইটি দিচ্ছি, এখানে আপনি বকরম ব্যবহার করতে পারেন, সেটা আরও বেস্ট হবে। এইভাবে 1 ফিট পরপর এখানে আমি সেলাইগুলো দিয়ে নিচ্ছি, এখানে 5টি হতে 6টি সেলাই আমি দিব। তো আপনার রুচি অনুযায়ী আপনি কিন্তু আরও বেশি সেলাই দিতে পারেন বা আপনার রুচি অনুযায়ী আরও কম সেলাই দিয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এইভাবে আমাদের পায়ের পার্টিসটি তৈরি করতে হবে একটি সাধারণ সালোয়ারের জন্য। এরপর এখানে কুচি দিতে হবে আমাদেরকে, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এই সালোয়ারটিতে কিন্তু আমি সম্পূর্ণ ঘেরটিতে কুচি দিতে পারবো না, কারণ ঘেরের জন্য আমি যথেষ্ট পরিমাণ কাপড় নিয়ে নিই। তো এইদিকে থেকে এইদিকে থেকে এতটুকু ফাঁকা রেখে এখান থেকে আমি কুচিটি দেওয়া শুরু করব। তো আমি কুচিটি এখানে যে নিয়মে আপনাকে দিয়ে দেখাচ্ছি এই নিয়মে কুচি দিলে পায়ের দুই সাইডে এই কুচিটি পড়বে। তো এইভাবে আমাদেরকে কুচিটি দিয়ে নিতে হবে। তো দুইটি পায়ের পার্ট কিন্তু একই নিয়মে আমাদেরকে তৈরি করতে হবে, তাই একটি পায়ের পার্ট আমি তৈরি করে দেখাচ্ছি, আরেকটি আগেই তৈরি করে নিয়েছি। এই পায়ের পার্টটি এইভাবে রাখবো, এর উপরে আরেকটি পায়ের পার্ট রাখবো। দুইটি পার্ট এইভাবে রেখে এখানে আমাদেরকে হাইটি জয়েন্ট দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে মিল করে এবং এই সেটি মিল করে। যারা নতুন আছেন তারা যদি এই নিয়মে হাইটি জয়েন দেন আপনার কাছে অনেক সহজ মনে হবে। তো অবশ্যই এই হাইটি জয়েন দেওয়ার জন্য এখানে আপনাকে দুইটি সেলাই দিতে হবে। তো একটি সেলাই দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে একটি সাইড হয়ে গেলে অপর সাইডটি একই নিয়মে আমাদেরকে দুইটি সেলাই দিয়ে জয়েন দিতে হবে। তো এখানে কিন্তু আমি একটি করে সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাইটি জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে দুইটি পা, তাই না? তো এইভাবে ভাগ করে দুইটি পা দুই দিকে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে পায়ের মুখের মাপটি এভাবে ফিতে দিয়ে মেপে আপনি অ্যাকুরেট করে নিয়ে এখান থেকে সেলাইটি ধরতে পারেন এবং যতটুকু মার্জিন রেখেছেন ততটুকু মার্জিন রেখে এই সেলাইটি বরাবর আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এই সেলাইটি কিন্তু এখানে দুইটি সেলাই দিতে হবে, এই সেলাইটিও আমি একটি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই সাইডে আসলে পায়ের মুখের মাপটি একই নিয়মে ফিতা দিয়ে মেপে তারপরে এখানে সেলাইটি করতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে অবশ্যই এখানে দুইটি সেলাই দিতে হবে। এরপর এখানে ঘেরের সাথে বেলটি আমাদেরকে সেট করতে হবে, এই জন্য এখানে আমরা বেল এবং ঘেরের পাটি মেপে দেখব ছোট বড় আছে কিনা। তো এইভাবে বেলটি রাখবো, রাখার পরে ঘেরের পাটির সাথে মেপে দেখব। তো ঘেরের পাটি এখানে একটু ছোট হয়েছে, তো এখানে একটি দুইটি কুচি খুলে দিয়ে আমি বেলের সমান তৈরি করব এবং ঘেরের পাটি যদি এখানে বড় হয়ে যেত তাহলে কুচি দিয়ে এখানে বেলের সমান আমাকে তৈরি করার প্রয়োজন হতো, যেহেতু ছোট হয়েছে এই জন্য কুচি আমি খুলে দিয়েছি। এরপরে ফিতার যে ঘাটটি আপনি ঠিক সাইডেও রাখতে পারেন মাঝখানেও রাখতে পারেন। তো এখানে আমি সাইডে রাখার জন্য চিহ্ন দিয়ে এই ঘাটটি এইভাবে দেখুন মিল করে আমাদেরকে নিতে হবে, নিয়ে এখান থেকে সেলাইটি ধরতে হবে। তো বেল এবং ঘেরের পাটি এভাবে মিল করে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সুন্দর করে এই সেলাইটি দিয়ে দিতে হবে।
আপনি যে কোনো সালোয়ারে যখন ঘের এবং বেল্টটি এইভাবে জয়েন্ট দিবেন, অবশ্যই এখানে আপনাকে দুইটি সেলাই দিতে হবে, কারণ সালোয়ারে দুইটি করে সেলাই এই কারণেই দিতে হয়, সালোয়ারে কিন্তু সেলাইগুলো অনেক চাপ পায়। আপনি যদি একটি করে সেলাই দিয়ে তৈরি করেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সেলাইগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটি সাধারণ সালোয়ার কীভাবে কাটিং করতে হবে, সেলাই করতে হবে, হাইয়ের মাপ নিতে হবে, কুচির মাপ নিতে হবে, প্রতিটি বিষয় আমি কিন্তু ধাপে ধাপে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি যেন আপনি সহজে বুঝতে পারেন। এই অবস্থায় কিন্তু এই সালোয়ার বা পায়জামাটি তৈরি করে একেবারেই কমপ্লিট হয়ে গেছে। তো ফিতাটি আমি তৈরি করে দেখাচ্ছি না, ফিতাটি আশা করি আপনি তৈরি করতে পারবেন। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে।